हे गाइस वेलकम बैक टू माय चैनल कुकिंग पार्लर बाय अनामिका। आशा करी सबाई भालो आछेन। आज के आपनादे साथे खुबी यामी बट इजी एक रेसिपी शेयर करछी। ए रेसिपिटी जे कोनो पूजोर भोगे अथवा निमंत्रणे दिने अतिथि आप्यायने आपनारा चट जल्दी बनिए फेलते पारेन। তাহলে চলুন দেখে নিই খুবই অল্প উপকরণে কি করে এই মজাদার চাটনিটি বানাতে হয়। তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে একটি প্যান গরম করে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টি শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচগুলোকে একটু ভেঙেই দিতে হবে যাতে করে মরিচের ঝালটা আর ফ্লেভারটা চাটনির সাথে খুব ভালোভাবে অ্যাড হয়। দেখতেই পাচ্ছেন মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই সময় খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। আর শুকনো মরিচের এই ফ্লেভারটা চাটনির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় এক মিনিট পর আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখেছি। এবার মিডিয়াম লো ফ্লেমে টমেটোগুলোকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন এই চাটনির ক্ষেত্রে টমেটোগুলো যেন একটু বেশি পাকা হয়, এতে করে চাটনিটা খেতে ভালো লাগবে। টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আন্দাজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এর মধ্যে হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। এরপর দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতন জিরা গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার প্রায় এক মিনিটের মতন টমেটোগুলোকে আবারও ভেজে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। আর এই টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে টমেটোগুলোকে একটু থেতো করে দিচ্ছি, এতে করে চাটনির টেক্সচারটা ভালো আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো থেকে অনেকটাই পানি উঠে এসেছে। যেহেতু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে গুড় আর চিনি দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো সেদ্ধ হওয়ার আগে কিন্তু এর মধ্যে কোনো ধরনের মিষ্টি অ্যাড করা যাবে না, তাহলে টমেটোগুলো একদমই সেদ্ধ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গুড়, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে গুড় আর চিনি দুটো দিয়েই করছি। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের চাটনিটা খেতে বেশি ভালো লাগে। আমি গুড়টাকে এখানে ভেঙে দিইনি, কারণ গরমের দিলে আস্তে আস্তে গুড়টা এমনিতে মেল্ট হয়ে যাবে। তবে আপনারা চাইলে গুড়টাকে ভেঙেও দিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি টকটাকে নাড়াচাড়া দিয়েছি। দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আরও 3-4 মিনিট এই চাটনিটাকে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর গুড় আর চিনিটা যখন একদম মেল্ট হয়ে গেছে, এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই চাটনিটা পুরোপুরি পাতলা অথবা একদম ঘন হবে না, মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে। আশি আন্দাজে চাটনির মধ্যে পানিটা অ্যাড করতে হবে। এবার যে চামচ দিয়ে আমি চিনি দিয়েছিলাম সেই চামচটা দিয়ে চাটনিটাকে আরও একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করার পর চাটনির মধ্যে যখন এরকম বলক চলে আসবে, তার মানে আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। তো গাইস, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? এই চাটনিটা খেতে যতটা মজা, বানানো কিন্তু তার চেয়ে অনেক সহজ। এই চাটনিটা কিন্তু আপনারা গেস্টদেরও সার্ভ করতে পারেন। বানানোটা সহজ হলেও এটার টেস্ট কিন্তু খুবই রিচ। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। কিন্তু আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।